ভিউয়ার্স ওয়েলকাম টু জাকির পরাব চ্যানেল ভিউয়ার্স আজ আমি আসছি ফেনী জেলার সোনাগাজী উপজেলাতে এখানে একটি বিখ্যাত প্রসিদ্ধ মিষ্টির দোকান আছে যেটা হচ্ছে হাজির মিষ্টির মেলা তো আসলে এখানে আপনাদেরকে আজকে ঘুরি ঘুরি দেখাবো এবং এখানে যে বিখ্যাত মিষ্টি আছে তার টেস্ট করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো তো আমার সাথে থাকুন ভিউয়ার্স আমি সরাসরি ভিডিওতে যাচ্ছি ব্লগ শুরু করা প্রথমে আমি আসলে এখানে যে ম্যানেজার আছে ওনার সাথে কথা বলবো কেন এই মিষ্টিটা তো বিখ্যাত বা সবাই কেন পছন্দ করে ওনার সাথে সরাসরি কথা বলতেছি ভিউয়ার্স আমার সাথে আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম তানজি আচ্ছা আপনাদের এই যে হাজির মিষ্টি মেলা যেটা আসলে অল্প দিনে খুব প্রসিদ্ধ লাভ করছে খুব নাম করা এটার কারণ কি বিশেষত কি কারণ হয়তো বা মনে করেন যে আপনার কারিগর ভালো বা দুই নম্বর কিছু মিশানো হয় না সবগুলো পিওর একদম সেই জন্য আচ্ছা আর এই দোকানটা মানে কত সাল থেকে চালু হয়েছে 2014 সাল থেকে আচ্ছা আর সাধারণত মিষ্টি কোন সময় আসলে মানে বেশি পাওয়া ভালো পাওয়া যাবে বা গরম গরম পাওয়া যাবে 11টা কি সাড়ে 11টার মধ্যে আমাদের মিষ্টি গরম গরম পাওয়া যায় 11 থেকে চালু হয় কখন বন্ধ করেন এটা এটা প্রায় মনে করেন যে একটা জনগণের ইয়ার উপরে নির্ভর চাহিদার উপরে নির্ভর চাহিদার উপরে নির্ভর করে মনে করেন 10টা 11টার মধ্যে আমরা তো শুধু মানে বিক্রিও করেন না পাশাপাশি মনে হয় যে হোলসেল মানে কারো বিয়ের অনুষ্ঠানে যদি অর্ডার দিয়ে বেশি করে অনেক সময় বিক্রি জি অনেকগুলো মনে করেন যে অনেক জায়গা থেকে এখন এখানে আছে অনেক যেমন কি পেনিন থেকেও আমাদের এখানে আছে জি 1200 কিলোর মতো অর্ডার দিয়ে যায় তো আমিও আজকে টেস্ট করবো আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য ওকে ভিউয়ার্স দেখুন ওনাদের গাড়ি করে এই মাত্র মিষ্টি নিয়ে এসছেন গরম গরম দেখুন আর এই এই হচ্ছে মিষ্টি দেখুন একদম এখন যদি খাওয়া হয় মানে আসল টেস্টটা পাওয়া যাবে একদম গরম গরম এই টাইমটাতে সাধারণত আসলে 11টা সাড়ে 11টা বাড়ান দিকে আপনারা একদম গরম গরম মিষ্টি পাবেন ভিউয়ার্স এখন আমি আসলে এখানে যে দায়িত্বে আছে যে বয় ওনার সাথে কথা বলবো এবং এখানে হাজির যে বিখ্যাত মিষ্টি তা টেস্ট করব তো শুনুন আসসালামু আলাইকুম আপনার নাম আব্দুল্লাহ আচ্ছা এখন কি হাজির যে গরম গরম মিষ্টিটা পাওয়া যাবে এখন আচ্ছা আমার জন্য দল নিয়ে আসুন ঠিক আছে জি আসলে এই হচ্ছে সে স্পেশাল হাজির মিষ্টি মেলা বা মিষ্টি যেটার জন্য সবাই আসে তো আমি আসলে এটা এখন টেস্ট করব এবং আপনাদের সাথে শেয়ার করব এটা আসলে খেতে কেমন তো আসলে আমি দেখতেছি প্রথমে সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যে সময়টা 11:30 12টার দিকে এখন কিন্তু গরম গরম যে মিষ্টি স্বাদটা ওটাই পাওয়া যাচ্ছে এটা কিন্তু অনেক গরম একদম গরম গরম আর একদম স্পঞ্জের মতো নরম আর সবচেয়ে বড় কথা হচ্ছে সোনাগাজীর ভিতরে অনেকগুলো মিষ্টির দোকান আছে যেমন মরিন্দবাবু মিষ্টি আছে আমার কম বেশি সব মিষ্টি টেস্ট করা হয়েছে কিন্তু এই মিষ্টিটার একটু বিশেষত্ব হচ্ছে এটা অনেক মিষ্টি না অর্থাৎ যারা ডায়াবেটিসের রুগী তারা ইচ্ছে করলে এটা খেতে পারবে আর নরম নরম এবং সবচেয়ে আপনাদেরকে আমি একটা রিকমেন্ড করব আপনারা যদি 11টার দিকে আসেন 11টা সাড়ে 11টা করে তখন গরম গরম মিষ্টিটা পাবেন যেটা মানে খুব মজা যেটা মানে আসল যদি 7টা পেতে চান তাহলে 11টা সাড়ে 11টা করে আসলে আপনারা পাবেন যেমন এটা আমি এখন টেস্ট করতেছি এটা যে কি মজা আপনি না খেলে বুঝতে পারবেন না আমার কাছে এখন আমি খেতেছি অনেক সুস্বাদু এটা আসলে দুইজন ভাই ওনারা আসলে হাজির এই মিষ্টি বিখ্যাত মিষ্টি ট্রাই করতেছে টেস্ট করতেছে তো আমি আসলে সরাসরি ওনাদেরকে জিজ্ঞেস করবো আসলে কেমন লাগতেছে আসলে ভাইয়ার নাম আমার নাম শহীদুল হাসান সুমন আচ্ছা আপনি তো মিষ্টিটা অলরেডি টেস্ট করছেন কেমন আসলে কেমন সবসময় খাওয়া হয় না আর এই ভাই আপনার কি নাম আমার নাম সুরজিৎ খুব ভালো মিষ্টি খুব বিখ্যাত মিষ্টি আমাদের এখানকে মতিগঞ্জের আচ্ছা আচ্ছা মতিগঞ্জের পুরো ফেনী জেলাতে খুব ভালো সেলস হয় মিষ্টি জি আমিও শুনছি এর নাম অনেক আসলে মোটামুটি খুব ভালো সেলস হয় এই দোকানে প্রায় দৈনিক 4-5 টা মিষ্টি সেল হয় অনেক কাস্টমার আচ্ছা বিশেষ করে বিকাল থেকে কোনো কাস্টমার থাকে খুব ভালো সেলস হয় দোকান আর এখানে দোকানের ম্যানেজার স্টাফ খুব ভালো তার সাথে আর পরিষ্কার পরিচ্ছন্ন তাদের বিহেভ গুলো খুব ভালো তারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আচ্ছা ঠিক আছে আপনারা খান অনেক ধন্যবাদ টেস্ট করুন ঠিক আছে তো ভিউয়ার্স
আজকের মতো এই ফ্লুট ব্লগটি আমি এখানে শেষ করছি। তবে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো, যারা আমার ইউটিউব চ্যানেলটি জাকির পড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এটা হচ্ছে একটি মিক্স ইউটিউব চ্যানেল। এখানে সব কিছুই পাবেন, গান, নাচ এবং পাশাপাশি ভিউয়ার্স। আমার একটা ইচ্ছা ছিল আসলে যে বাংলাদেশের সুষ্টি জেলার যে বিখ্যাত জায়গা এবং বিখ্যাত খাবারগুলো আপনাদের কাছে রিপ্রেজেন্ট করা, তারই ধারাবাহিকতায় আজকে আমি ফেনীর সোনাগাজী উপজেলায় যেখানে হাজির যে বিখ্যাত মিষ্টি তা আপনাদের সাথে শেয়ার করলাম, টেস্ট করলাম এটা কেমন। পাশাপাশি আমার ইচ্ছে আছে ফেনীর যে ট্যুরিস্ট স্পটগুলো আছে, যেগুলো বিখ্যাত জায়গাগুলো, আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো। তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রোথ হতে সাহায্য করুন, যাতে আপনারা নিত্য নতুন ভিডিও পান। এবং এখানে শুধুমাত্র খাবার ব্লগ না, সব কিছুই পাবেন, পাশাপাশি আপনার প্রসিদ্ধ খাবার এবং বিখ্যাত জায়গা, হিস্টোরিক্যাল প্লেস সব কিছুই পাবেন। তো আমি আজকে এই ব্লগটি শেষ করার আগে এখানে যে হাজির মিষ্টি মেলার যে ম্যানেজার, ওনার সাথে আবার কথা বলবো। কথা বলে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আপনাদের উদ্দেশ্যে যে হাজির মিষ্টি মেলার যে ম্যানেজার, উনি কিছু বলবে। হ্যাঁ ভাই, ধন্যবাদ জানাই জাকির ভাইকে, কারণ উনি আসছে এখন, পাশাপাশি আপনারাও আসবেন, আসি আমাদের মিষ্টিগুলো টেস্ট করে যাবেন, সবাই আমন্ত্রণ রইল। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।